তুমি আইছো। আমি সারা কেডাই আসবো, থাক থাক আর ডাকতে হবে না। তোমাকে জাস্ট লাগছে ভাবি, দুধে আল থাকবো। আমি না মনে মনে তোমারে খুঁজতেছিলাম, বুঝছো? এত মেয়েছে ভালো হয়েছে। আমারে খুঁজতেছো কিসের জন্য? আরে তোমার আমার দরকার। হ্যাঁ সাইকেল আমার দরকার, আমার একটা জিনিস এনে দেন লাগবো। ঠিক সময় আসছে, তাড়াতাড়ি কম না কি আনো লাগবো। এই সোনো পাউডার আলতা। আরে না উঠলা না, অন্য জিনিস এনে দেন লাগবো। অন্য জিনিস? তোমার তো আমি সবই এনে দিই, অন্য জিনিস কি হব? এই শোনো, খাড়ি থেকে না আগে নামো, তারপর আমি তোমার কইতেছি। না আমি আইলাম তোমার কাছে ভাবি, আর তুমি আমার খাড়ি থেকে নামতে পারো, আমি নামতে পারবো না। আরে আমি তো তোমার একবার জেলে পিতাছি না, বুঝছো কি গেছি? আমার এই জিনিস কেনা খুব লাগবে, বুঝছো? এ তুমি করো কে তো আনে তো না। এই দেখো এত কাজ ফালাই তুই, তোমার কাছে এলাম আর তুমি আমার এই ফাঁকে বুকে পাড়াই দাও, তাই না? আচ্ছা আমি কি না করছি যে তুমি আমার কিছু দাও না? আমি তো জানি তুমি অনেক কিছু দাও, কিন্তু একটা জিনিস আমার খুবই দরকার। না মতো আচ্ছা উঠতেছি উঠতেছি। আচ্ছা জিনিসটা কি বুঝছি? আমি তো ভাবছি কি না কি, তো আমার ওয়ান টুর ব্যাপার, যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে যাও। যাই আচ্ছা যাই, চালু করে নিয়ে যাও। যাই আচ্ছা ঠিক আছে গেলাম কিন্তু। আরে যাও সে পিসাটা বুঝলাম না, ভাই অনেকদিন ধরে শহরে রয়েছে আর মাথায় দৌড় দৌড়তেছে না আমার, সেটা না পরেরটা পরে দেখি ভাবলাম যে কি করে আগে আইনা নই। আসো তারপরে দেখাম খালুকে কে এনে দেবো কে এনে দেবো, দেখ আমি কাজ করে আসি করে গিয়ে। ও তো খন লাগবো ওইতে, কম শুন পাঠাইছি গুছে যাইবার আইবার, আমার আর দেরি সহ্য হইতেছে না, ইটু ভাল লাগতেছে না, এখন হইতেছে না কে দেখতাম কি করবো। শোনো তুমি এখন যাও, এক ঘন্টা পরে আইও। ভাবি কি থাকি না? না তোমার থাকা যাও না। দেখো আমি দেও না। তুমি যাও তো, আমি থাকলে সমস্যা কি? তুমি না বেশি কথা বলো, এক ঘন্টা পরে আবার যাও। এই তুমি যাও তো, যাও এক ঘন্টা পরে আবার। এক ঘন্টা পরে? এক ঘন্টা পরে যাও। এ ভাবি 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 তুমি এটা কি করতেছো? কে কিছে আমার ঠকাও না ভাবি। তুমি বিশ্বাস করো মেলা দিন ধরে আমার তুমি ফাঁকি দিও না। আরে বলে আসোই না, তুমি কখন আসলা? আমি তো বুঝতেছি না ও কিসের জন্য এরকম করতেছে, বুঝছো? পরে থেকে ও আমার সাথে এরকম করতেছে, তার মানে সাগর বিশ্বাস কর ভাইয়া, আমি ভাবি আমার কইলো সাগর নিয়ে
আইনা দিয়ে দরজার আড়ালে লুকেল তা দেখি বাবি তা আমি ভাবলাম কি না কি এইসব কি ও তার মানে আমি থাকি না দিয়ে গিয়া আরে তুমি বুঝতেছো না হয়েছে কি রান্নার কিছু নাই বুঝছো দুটো আলু আছে তাই কি ওর সাগরে বলছে কি ভালোই পোকা টোকা আছে নাকি ভাই তাহলে আমারই বুঝারবো হ্যাঁ বুঝছি তুই যা আচ্ছা যাইতেছি এই শোনো তুমি আমার বল বুঝো না ছোট এটা কি দুষ্টা মারি বুঝছো বুঝছি তো এরকম ভুল আর কোনো কোনো সময় করবো না বুঝছো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আইসো না আমি সুন্দর করে তোকে রান্না করে দিই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো করে রান্না করে দিই আসবো হ্যাঁ ভাবি তুমি এই পোশাক সাত সকালবেলা এই পোশাক পরে না ভাবি তুমি আমার রুমে আইসালা কি কইতাছো তুমি আমি তোমার রুমে যাবো মানে আমি কোন সময় রেডি মুডে আমি তোমার লোক কেড়েছি কোন সময় ঘুম ভাঙবো তোমার বাড়িতে যাবো আর তুমি আমি তোমার রুমে গেছিলাম সব রুম তো দেখো নাই আই ভাবি তুমি আর রাইতে ঘুমের ঘরে জ্বালাও দিনের বেলাও জ্বালাও তোমার আমি ডিস্টার্ব করি না না জ্বালে যদি না আমার ডিস্টার্ব করবি তোমার এই যে ভাবি তুমি এমনটা করো মানুষ দেখলে কি করবো কিছুই করবো না সেটা তো হবে আমার করে ফেলে দেয় তোমার রুমে আমি গেছিলাম সবকে দেখছো না এখন আমি বাস্তবে যাবো না ভাবি এটা করো না ভাবি না ম্যাডাম সব কাজ করতে পারবো দেখে আমার কাজ করে দেবে মনে হয় মনে করে না যে ওটা কই ওটা কই কাজ করো আমি আরো ওই জমিদার বাড়িতে কাজ করছি তারা তো ছাড়তে ইচ্ছে না কিন্তু আসলে দেখে তো মনে হয় না তুমি কাজ করছো আসলে ও অভাব গরিব মানুষ তো অভাব যখন দরজায় আসে তখন সব মাইনে নেওয়ার লাগে আচ্ছা ম্যাডাম তাহলে আমি কাজ করি আচ্ছা আচ্ছা কোনো কিছু লাগলে আমার ডাক দিয়ে আচ্ছা ঠিক আছে কত সুন্দর একটা স্মার্ট ছেলে কাজ করবে লেগেছে ওর দিয়ে কাজ করো মমি ঠিক করুক ভাবলাম যে এত সুন্দর ছেলে আমার বাসায় এসে রুমের লেগে আমার স্বামীরও বিদেশ আপনি নামও সাগর আমার স্বামীর নামও সাগর কি বললেন আপনার স্বামীর নামও সাগর হ্যাঁ জানেন আমিও কিন্তু এতক্ষণ শুয়ে শুয়ে একটা জিনিস কল্পনা করছি কি বলেন একটু যে এত সুন্দর চেহারা হাই সোসাইটির মেয়ে উঁচু লম্বা ফিগার কিন্তু তার জামাই কিনা বিদেশ থাকে